বুধবার একাধিক কালী পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে মধ্য কলকাতার যানবাজার সম্মিলিত কালী পুজো সমিতি পুজোর উদ্বোধন করেন মমতা। এই পুজো এন্টালের বিধায়ক স্বর্ণকমল সাহার পুজো হিসেবেই পরিচিত। সেখান থেকে ছয়ের পল্লী গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের কালী পুজোরও ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শশী পাঁজা, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি এদিন পুজো উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন। দিল্লির বঙ্গভবনে বাংলা শাড়ি বিপণির উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী। পায়ের চোটের কারণে ভার্চুয়ালি কলকাতা ও জেলার 1200 দুর্গাপুজোর উদ্বোধন করেছিলেন মমতা। কালী পুজোয় সেই নিয়ে এদিন তার গলায় ঝরে পড়ে আক্ষেপ। মমতা বলেন, এখন আমি ঠিক আছি, দুর্গাপুজোয় বাইরে বের হতে পারিনি, কালী পুজোয় মা আমাকে ডেকে এনেছেন যানবাজারে, সেই কারণেই এখানে এসেছি, আপনারা সকলে ভালো থাকবেন। এদিন পুজো কমিটির তরফে তৈরি করা মঞ্চে ওঠেননি মমতা, কারণ জানিয়েছেন নিজেই। মমতা বলেন, আমি এখন আর মঞ্চে উঠছি না, আমার সিঁড়ি চড়ার নিষেধ রয়েছে, যতটা পারছি করছি, আমার হাঁটতে কোনো অসুবিধে নেই, কিন্তু সিঁড়িতে উঠতে গিয়ে যদি আবার লেগে যায় সেই কারণে আমি আর কোনো ঝুঁকি নিচ্ছি না। সবুজ বাজি নিয়ে সর্বত্র চর্চা চলছে, এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তিও রয়েছে। পুজো উদ্বোধনের মঞ্চ থেকে সেই নিয়ে মুখ খুলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মমতা বলেন, যতদূর আমি জানি গ্রিন ক্র্যাকার্স কোনো প্রাণ কেড়ে নেয় না, কিন্তু আতশবাজি প্রাণ কেড়ে নেয়, সেই কারণে আমরা সরকারের তরফে বেশ কিছু নীতি নিয়েছি। সবুজ বাজি ক্লাস্টার তৈরি করে দেওয়া হবে যাতে মানুষের মৃত্যু না হয়, ব্যবসায়ীদের সতর্ক হতে হবে, ব্যবসা করলেই শুধু হয় না, মানুষের যাতে কোনো ক্ষতি না হয় সেটাও লক্ষ্য রাখতে হবে। মমতা আরও বলেন, যানবাজারে আসতেই হয়, এই পুজোর সঙ্গে রানী রাসমণির ইতিহাস জড়িয়ে রয়েছে, আরও 10 দেবদেবীর পুজো এখানে হয়, দুর্গাপুজো খুবই ভালো কেটেছে, পুলিশ প্রশাসন ক্লাব কমিটি ও হাউজিং থেকে শুরু করে দর্শনার্থীদের সকলেই যান প্রাণ দিয়ে খেটেছেন, কালী পুজো, দিওয়ালি, ছট পুজো, গুরু নানকের জন্মদিন সব পরপর রয়েছে, সুন্দরভাবে সব উৎসবগুলি পালন করার আবেদন করছি সবার কাছে। আমি ইন্ডিয়া ক্লাবের সবাইকে অভিনন্দন জানাচ্ছি, আমার পাড়া পুরো ভবানীপুর সাউথ ফরওয়ার্ড রোড থেকে শুরু করে ভবানীপুর পাড়ার সকলে, আমরা পাশে 75 পল্লীও করি, আমি আপনাদের সকলকে যাবার সময় এরা আমাকে অনুরোধ করাতে আমি আপনাদের কাছে দাঁড়িয়েছি, মায়ের কাছে প্রণাম জানাচ্ছি, মা যেন সকলকে ভালো রাখে, সকলকে সুস্থ রাখে, সকলকে সুন্দর রাখে, নারায়ণী নমস্তে, মা গো আলো দাও, সকলকে ভালো থাকতে দাও, মনে রাখবেন দুর্গাপুজো খুব ভালো করেছেন আপনারা, প্রশাসনের সাথে সম্পূর্ণ সহযোগিতা করে ক্লাবগুলো এগিয়ে না আসলে প্রশাসন একা পারে না। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।